কাউনিয়ায় সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নিজস্ব তহবিল থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কাউনিয়া উপজেলার প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলামের তথ্যচিত্রে আসলাম খানের ক্যামেরায় বিস্তারিত। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অসহায় দরিদ্র, এতিমখানার শিশু, মোটর শ্রমিক, হোটেল শ্রমিক, কুলি, মজুর, প্রতিবন্ধী, রিকশাচালক, ভ্যান চালক, হরিজন সহ প্রায় 200 কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিদুল হক। এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক প্রত্যাশার আলোর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ সারোয়ার আলম মুকুল, প্রেস ক্লাব সভাপতি মুস্তাক আহমেদ, উপজেলা কৃষি অফিসার মোসাম্মদ শাহনাজ পারভিন, উপজেলা মৎস্য অফিসার ফারজানা আক্তার, উপজেলার প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা সমাজসেবা অফিসার সামিউল আলম, আনসার ও ভিডিবি অফিসার ফেরদুসি আক্তার, খাদ্য কর্মকর্তা সোহেল আহমেদ, কাউনিয়া বালাপাড়া বণিক সময় সমিতির সভাপতি আব্দুল সালাম, সাংবাদিক আব্দুল কুদ্দুস বসুনিয়া, জহির রায়হান, নিতাই রায়, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, জসিম সরকার, জুলহাস হোসেন সোহাগ, আসলাম হোসেন প্রমুখ।